তোমার সিনসিয়ারিটির প্রশংসা না করে পারছি না। হ্যাঁ, লোকে যদি এসে দেখে যে তুমি এত রাত ধরে এই যে সিনসিয়ার সঙ্গে কাজ করছো, হ্যাঁ, তোমার প্রশংসা না করে পারবে না। থ্যাংক ইউ স্যার, আমার কথাগুলো শোনার পরেও তোমাকে আমার থ্যাংক ইউ দিতে ইচ্ছে করছে, লজ্জা করছে না। ওঠো। এই একটা ছোট্ট কাজ করতে সারা রাত লাগিয়ে দিলাম। না স্যার, এই আধা ঘন্টার ভিতরে কাজটা শেষ হয়ে যাবে। তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম, টাকাগুলো কোথায়? স্যার নিরাপদ জায়গায় আছে, আপনি টেনশন নেবেন না স্যার। ওই একটি মাত্র কারণে তোমাকে আমি অফিসে রেখেছি, তা না হলে তোমাকে আমি ঘাট ধরে বের করে দিতাম। স্যার প্রতিদিন এইভাবে অপমানিত হতে ভালো লাগে না স্যার। আর আমারও তো প্রতিদিন তোমাকে একইভাবে কথা বলতে আমার ভালো লাগে লাগে না, কিন্তু বলতে হচ্ছে। কেন হচ্ছে? তোমারই কারণে। যাক, যে কাজটি করবে তুমি, কালকে অফিসে আসার আগে ইউনুসের অফিসে টাকাগুলো রেখে আসবে, বুঝতে পেরেছো? জি স্যার, আমি অফিসে আসার আগে ইউনুস সাহেবের ওখানে যাব, ওখানে গিয়ে ওনাকে টাকাটা দিব, তারপর অফিসে এসে আপনি দেখবেন যে সবগুলো কন্টেন্ট ঠিকঠাক মতো রেডি করা আছে স্যার। কন্টেন্ট নিয়ে তোমাকে এত রাত্রে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, টাকাগুলো কালকে পৌঁছে দিয়ে এসো। এত রাত্রে টাকা নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না স্যার, কি রাত, এখন তো ঢাকা শহর রাত 12টার আগে ফাঁকাই হয় না স্যার। এখন তো মাত্র 10টা বাজে, আমি 11টার দিকে বেরিয়ে যাবো স্যার, অসুবিধা নেই। শোনো, তুমি আমার সঙ্গে যেতে পারো, তোমাকে আমি ড্রপ করবো, আর তোমার নতুন বাসাটা আমি চিনে আসবো। না স্যার, আমি আমার অফিসের কাজ শেষ না করে বাড়ি যাবো না স্যার। শিওর? জি। ঠিক আছে, তাহলে তুমি বাসায় পৌঁছে আমাকে একটা টেক্সট করো, আর অনেকগুলো টাকার ব্যাপার মাথায় রেখো জিনিসটা। জি স্যার। আর আমি বেরোচ্ছি, ঠিক মতো টাকাগুলো পৌঁছে দেবা। জি স্যার। এই একটি কারণে তোমাকে আমি অফিসে রাখি, তার আগে কবে তোমাকে আমি গেট আউট করে বের করে দিতাম। আল্লাহ কেন এবার প্রতিদিন অপমান দিচ্ছে? আমি যাব না, যাও। যাবেন না মানে? তাহলে হুদে হুদে খাড়া করে এলেন গেলে, আমার সময় নষ্ট করলেন, আমার সময়ের দাম আছে না? তোমার সময় নষ্ট হয়েছে না? টাকা দিব তোমাকে, এর জন্য টাকা দিব, টাকা নিয়ে খুশি। ধরমে টাকা লাগবো না, যান যাও। মামা যাবে নাকি? যাও, দাঁড়াও, বাস স্ট্যান্ড যাবা?
খেলনা পিস্তল দেখে ভয় পায় না ঢাকা শহরে আজকাল এইসব ঘটনা প্রচুর ঘটে জানতো প্লিজ আসল নাইন এম এম আপনার কি মনে হয়েছে স্টুডেন্ট লাইফে আমি বিশাল বড় মাস্তান ছিলাম বিশাল বড় মাস্তান এইসব পিস্তল নিয়ে ঠুসঠাস করে বেরিয়েছি মাস্তানি করেছি প্লিজ চলে যান তো আসল না নকল তোর কাছে আমার প্রুফ দিতে হবে হ্যাঁ আপনি তুই তুকে করে আমার সাথে এভাবে কথা বলছেন কেন তোমার সাথে কিভাবে কথা বলবো আমি হ্যাঁ তোমার সাথে আমি অপনে করে কথা বলবো শোন তুই এখন আমার কাছে জিম্মি জিম্মি মানে চিনস না তোর এখন হাতে কলমে শিখাইতে হবে স্কুল কলেজে নাকি ঠুসঠাস ঠুসঠাস করছিস তুই চিনস না জিম্মি মানে কি জানস না হ্যাঁ আকার 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 শোন আবার কইতেছি রিপিট তুই আমার কাছে জিম্মি বুঝছিস বল আমাকে জিম্মি করে আপনার কি লাভ লাভ ক্ষতি তোরে জিগামো আমি তোরে কমো আমি তোরে জিম্মি করে আমার কি লাভ শোন একটা কথা বলি যা যা কমো তাহলে হ্যাঁ না কমো যা নাস্তা নিয়ে আমার জন্য নাস্তা মানে তুই নাস্তা মানে জানোস না হ্যাঁ আমি তো সকালবেলা বাসায় নাস্তা করি না তুই নাস্তা করবি কেন তুই নাস্তা করবি কেন তুই তো পরের টাকায় নাস্তা করার মতো মানুষ ওয়ান পিস একটা খারাপ খারাপ জানা খারাপ এ খবরদার কোনো রকম চালাকি না একেবারে না
যেইটা যেইটা কমো তাই করবি, ঠিক আছে? তুই কোনো রকম চালাকি করবি তো একেবারে ছয় ছয়টা গুলি। যা সুন্দর করে বাড়ির দরজা জানলা লাগায় যা। বাড়ির দরজা জানলা তো সবই লাগানো আছে। ওই তোর কি মনে আমি দেখতেছি না? হ্যাঁ আমার চোখ নাই দেখতেছি না? করে দিমু কিন্তু তাহলে কথায় কথায় উত্তর দেস না, প্রত্যেকটা কথার একটা কাউন্টার তোমার লাগবে, কাউন্টার লাগবে। ফ্রিজে কি আছে? ফ্রিজে কি আছে? তার ইন্দুরে কাটতে লাগছে, ফ্রিজে কোনো খাবার নাই। বাহ অসাধারণ। তাওয়া আছে? ওটা তো কোনো সমস্যা নাই। যা তাওয়া এটা শেখবি আর সুন্দর করে ফার্স্ট ক্লাস করে অল্প লবণ দিয়ে ডিম পোস্ট করে নিয়ে আসবি। যা তোর এটা গরম করে নিয়ে আয়, আর ডিম লাগবে না, ডিম দুপুরে খাবো। যা আপনি দুপুর পর্যন্ত থাকবেন বাসায়? আপনি দুপুর পর্যন্তই বাসায় থাকবেন? যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ আমি থাকব। সূর্য ডাউন তোরে মারবো, তারপর হিন্দি জানব। অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু, কিন্তু মাথা গরম হয়ে যেতেছে, আমি কিন্তু থেকে থেরাপি দেবো। থেরাপি দিয়ে কোনো লাভ হবে না, আমার কাছে তো কোনো টাকাই নেই। সময় যখন আসবে তখন শুধু টাকা না, টাকার সাথে আরো অনেক কিছু বের হয়ে যাবে, বুঝছিস? হ্যাঁ আমার বাথরুম লাগছে, একটু বাথরুমে যাবো। কেন মানে মানুষ বাথরুমে কেন যায়? আসসালামু আলাইকুম। স্যার আপনি ঠিক আছেন? দেখেছি, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে ডেকেছেন? স্যার ডেকেছি, একটা ঝামেলা পড়ে গেছি। আপনি ঝামেলা পড়েছেন স্যার? বলেন কি স্যার, আমাকে বলুন স্যার। বিষয়টা হচ্ছে যে রাসেলের মোবাইল নাম্বারটা বন্ধ করছি। ও তাই? এটা তো স্যার নতুন কোনো ব্যাপার না স্যার, অফিসে নিশ্চয়ই আসবে না, তাই ফোনটাকে বন্ধ করে রেখেছি। না না না, এটা একেবারে অন্য ঝামেলা। অন্য জায়গায় মানে স্যার কি হয়েছে স্যার, আমাকে বলুন তো স্যার। ওকে আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম ইউনুসের অফিসে দেওয়ার জন্য, সকালে টাকাটা দিয়ে অফিসে আসার কথা। ও মাই গড, স্যার স্যার আপনি 20 লক্ষ টাকা দিয়েছেন ওকে স্যার? আমি স্যার একটা জিনিস বুঝি না স্যার, মানে এই অফিসের ভিতরে স্যার বিশ্বস্ত কোনো লোক কি ছিল না স্যার, যে আপনি ওর মতন একটা কেয়ারলেস মানে একটা মানুষকে, দায়িত্বহীন একটা মানুষকে এতগুলো টাকা দিলেন স্যার? এটা স্যার মানে বিষয়টা কেমন হলো স্যার? না না বলছি কি, তুমি কি ওর নতুন বাড়ির ঠিকানাটা চেনো? না স্যার। স্যার আমি কেন, অফিসের কোনো লোকের বাড়ির ঠিকানা জানে না স্যার। আমার মনে হয় কি স্যার, স্যার এতগুলো টাকা তো কোনোদিন দেখেনি স্যার, টাকাটা নিয়ে খুব কৌশলে সটকে পড়েছে স্যার, মানে পকড় হয়েছে স্যার টাকাটা টাকাটা। আচ্ছা স্যার আপনি ওর গ্রামের বাড়ির ঠিকানা জানেন? গ্রামের বাড়ি? জি স্যার। না না না, ওর বাবা মা তো কেউ বেঁচে নেই, আর তাছাড়াও তো ওই বাড়িতে কেউ থাকে না।
তাহলে তো স্যার সব শেষ স্যার। শেষ মানে টাকা বাবার আশা শেষ স্যার, যেহেতু বাবা মানে কে দেবে আপনাকে টাকা স্যার? তোমাকে আমি ডেকেছি হচ্ছে বুদ্ধি পরামর্শ নেবার জন্য, ভয় দেখানোর জন্য নয়। সরি স্যার। স্যার তাহলে একটা কাজ করি স্যার, যেহেতু স্যার রিপোর্টটা আমাদের স্যার, আমাদের টাকা নিয়ে সমস্যা হয়েছে স্যার, তাহলে আমরা পুলিশকে ইনফর্ম করে রাখি, যে কোনো সময় কাজে লাগবে স্যার। না না না, এই মুহূর্তে পুলিশকে কিচ্ছু বলা যাচ্ছে না, তুমি বাড়ির ঠিকানাটা খোঁজো। বাড়ির ঠিকানা স্যার? জি স্যার। শোন, কথা কম করে বলবি, নিয়ে বাথরুমে যাওয়া বন্ধ। সব কিছু ঠিক আছে তো, নাকি আমাকে আসতে হবে? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। রাসেল এখন আমার চিন্তায়। এখন কই আছে তোর সামনে? কানের নিচে কষায় দুটো থাপ্পড় দে তো দেখি কেমন লাগে, শুনি একটু। কুল কুল, বাথরুমে আছে। আচ্ছা শোন, সব কিছু চেক করে নিছিস তো? সব চেক করা, আর আমিও সাথে সাথে আছি। সাথে সাথে আছি মানে তুই কি ওর সাথে ওয়াশরুমে? ওই আমি বাথরুমের ভিতর থাকবো কিছু জন, পাগল নাকি? আর শোন, টাকা পয়সার কথা কিছু বুঝছে না? অস্বীকার করতেছে বেটা, কিন্তু বলে দিবে আমি শিওর। শোন, প্রয়োজন হলে আমাকে ফোন দিবি, আমি চলে আসবো, ঠিক আছে? বাই। স্যার, ওর নতুন বাসার ঠিকানা কেউ স্যার বলতে পারছে না স্যার। মানে কী করা যায় বলো তো? স্যার আমি কিন্তু স্যার একটা কাজ করে ফেলেছি স্যার, সেটা হলো আমি অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, পুলিশ আপনি চলে আসবে স্যার। কি? জি স্যার। তুমি আমাকে না জানিয়ে থানায় ইনফর্মেশন করছো মানে? আপনার অফিস মানে স্যার আমার অফিস স্যার। স্যার আপনার টাকা মানে স্যার আমার টাকা স্যার, বিশ্বাস করেন স্যার, আমি টেনশনটা আর আটকে রাখতে পারিনি স্যার তাই। আরে পুলিশ যদি অফিসে আসে সবাই জানা জানি হয়ে যাবে না? আমরা দরকার থানা যেতাম। আপনি বস মানুষ, আপনি থানা যাবেন কেন? পুলিশ আপনার কাছে আসবে স্যার, আমরা কোনো ভালো রেস্টুরেন্টে বসে বিষয়টা ফয়সলা করে নেব। আমি কি পুলিশের সঙ্গে প্রেম করব যে রেস্টুরেন্টে যে বসবো? পুলিশকে এখানে আসতে বলেন। আমার কিন্তু মাথা যদি ঘুরে যায় আমি কিন্তু মারা নাম। টাকা কোথায় রাখছিস বল? কিসের টাকা? আমি কোথা থেকে টাকা পাবো আপনি কেন বুঝতেছেন না? স্কুল কলেজে শিখাইছে না তোরে? মিথ্যা বলা মহাপাপ, আমি কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না, একদম মিথ্যা সহ্য করতে পারি না। মিথ্যা যদি প্রমাণ হয় আমার মাথায় কিন্তু রক্ত উঠে যায়, তখন আমি যে কোনো কিছু করে ফেলতে পারি। টাকা কোথায়? এই কেন ক কেন বলে আসছিস? নইলে আমি তোর কী করবো জানিস? হ্যাঁ, তুই তোর কী করবো তুই জানিস? তোরে বাইন্ধা ফিরে। Sorry.
আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমার কাছে কোনো টাকা নাই? কোনো টাকা নাই আমার কাছে। শুনে, আরে চারদিকে তোর চুরো চামারে ভরে গেছে গা, কাউরে বিশ্বাস করবো না গা, নিজের হাতেরই বিশ্বাস হয় না, চোখেরই বিশ্বাস হয় না, এইটাও বিশ্বাস হয় না। আর মাঝে মাঝে তো থানার মধ্যে এমন সব মামলা, হে তোর নিজেরই বিশ্বাস করতে ভয় লাগে। কি করবেন বলেন, এই ব্যবসায়ীদের নিজেদের বিশ্বাস ছাড়া আর কি বা আছে? আর রাসেলজি এরকম একটা কাজ করবে ভাবতেই পারেনি। আরে সব কিছু কি আর ভাবার মতো করে, হে কি আর করবে, তো অসুবিধা নাই, আমি যখন চলে আছি না আমার সঙ্গে যখন যোগাযোগ করছেন সব কিছু সমাধান করে ফেলবো, অসুবিধা নাই। কেন, আচ্ছা ফোনের জন্য কত টাকার কথা বলছিলেন? আমি বলেছিলাম 20 লক্ষ টাকা। 20 লক্ষ? বিশ লক্ষ টাকার মামলা, 20 সাল বড় মামলা, তো কোনো অসুবিধা নাই। কে মানে ওই হালার পুতে খারাপ ব্যবহার দেওয়া যাবে না, ওর আমি খুঁজে পাই গেলাম, আর 10 থানায় আমার সুনাম ভি আছে। জি সেটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে। আপনারে থ্যাংক ইউ, ওই সুনাম আমার খুবই পছন্দ, মাগার ওই যে চামচামি আমার ভীষণ পছন্দ, বুঝছেন না? আচ্ছা রাসেল কি কবে পাওয়া যাবে বলুন তো? আপনি তো ছটফট করতেছেন খেলা, হ্যাঁ আমি কি রাস্তাখানে মলম বিক্রি করতেছি? যখনই মালিশ করি মহর সুস্থ হয়ে যাবেন গা, তো কোনো অসুবিধা নাই গা, যত তাড়াতাড়ি মাল বি ছেড়ে দিবেন তত তাড়াতাড়ি কামে হয়ে যাবো গা। ঠিক বুঝলাম না। আপনি বুঝেন নাই? আপনি সেটা নিয়ে একদম ভাববেন না, কিচ্ছু ভাববেন না, আমার কাছে অনেক টাকা আছে, আপনি যা চাইবেন তাই দেবেন, ঠিক না বস? কত টাকা লাগবে? ওই যে অপারেশন শুরু করার আগে দিবেন 5%, আর অপারেশন সাকসেসফুল হওয়ার পরে দিবেন 15%, যত তাড়াতাড়ি মাল বি ছাড়বেন তত তাড়াতাড়ি কাজ হবে, বুঝছেন না? পানি গরম হয়েছে, গরম পানি দিয়ে কি করবে না? ভেরি গুড ভেরি গুড, গরম পানি তোর গায়ে ঢালবে। তুই যতক্ষণ টাকার কথা বলবি না ততক্ষণ এই গরম পানি তোর গায়ে ঢালতে থাকবো, ফোসকা পড়বে না, ফোসকা পড়া গরম পানি ঢালবো না, প্রথমে গরম পানি ঢালবো, তারপরে ঠান্ডা পানি ঢালবো, তারপরে গরম পানি, তারপর ঠান্ডা পানি, গরম পানি, ঠান্ডা পানি, তোর আমি সিদ্ধ করবো, টাকার কথা ন বলা পর্যন্ত তোর আমি সিদ্ধ করতে থাকবো, বুঝছিস? আপনি আমার সাথে কেন এমন করতেছেন বলেন তো, আমি তো কতবার বললাম আমার কাছে কোনো টাকা নাই। মামু পাইছিস আমার? হ্যাঁ কি আসছে? বুয়া তোর জন্য করতে করতে যাবে গা। বুয়া যাবে না? কেন যাবে না? ওর কাছে তার একটা চাবি আছে, তো ও নক করতে থাকে, যদি দেখে আমি দরজা না খুলি ঘুমে থাকি তাহলে চাবি দিয়ে দরজা খুলে আমার রুমে গিয়ে ঘুম থেকে তুলে ফেলে, তারপর ঘর বাড়ি পুষে করে চলে যায়। প্রত্যেকটা মানুষকে একেবারে ট্রেনিং দিয়ে রাখছিস না? আপনি কই? আমি কোথায়? আমি বাসায়। তাহলে গেট করুন নাকি রে? আপনি আজকে চলে যান বুয়া, কালকে আসেন। কেন ভাই যান, গড়ে তো অনেক কাম করে রয়েছে, কালকে এসে করেন না কাজগুলো, আজকে আজকে বাদ দেন না ভাই যান, আজকের কাম আজকে কোনো লাগবো, ফেরত যেতে পারতাম না।
আজকে একটু ঝামেলা আছে বুয়া, মানে আজকে একটু ঝামেলা আছে, আপনি চলে যান, কালকে আসেন, কালকে বলি। ঠিক আছে, আপনার ঘর যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে আমি কি করাম। আচ্ছা আমি তাহলে গেলাম। খবরদার চালাকি করার চেষ্টা করবেন, একেবারে কিন্তু দিয়ে দেবো। আরে ভাই আপনার গাড়ি তো চলে এসেছে, যে কোনো সময় নিবার পারবেন, বুঝছেন না? শুনে টাকা পয়সা কিন্তু বহুত খরচ হয়ে গেছে গা, টাকা পয়সা নিয়ে আসেন, বুঝছেন না? ওই যে প্রত্যেক দিন আপনার গাড়ির সাবান দিয়ে পরিষ্কার করে রাখছি, কাউরে টাচ করবে দি নাই, একটা পার্সোনাল কনস্টেবল দিয়ে আপনারা দিয়ে রাখছি। ওই টাকা পয়সা ঠিকঠাক ভাবে লয়ে আসেন, না হলে কিন্তু পরের বার থানা আনলে আর পাড়া দেওয়া সম্ভব হবে না, বুঝছেন না? ঠিক আছে, আমার ব্যাপারটা। আরে ভাই আপনার নাম্বার তো দিয়ে দিচ্ছি, আপনি সামনে তো দিলাম, দেখলেন না? অসুবিধা নাই, ওরা ঠিকানা ট্রেস করা শুরু করে দিচ্ছে, আর আমার বাহিনী ওরা ফুসক বানা শুরু করে দিচ্ছে। ওরা ফোন দিচ্ছে, হ্যালো, ঠিকানা পাওয়া গেছে নি? লাস্ট লোকেশন আর নতুন তো সিম পাচ্ছি নি? আচ্ছা থ্যাংক ইউ। কি বললো? লাস্ট লোকেশন খুঁজে পাইছি, আমি তাহলে যাইতেছি, কেমন? আমরা দুজন আপনার সাথে আসি। আপনাকে আর কষ্ট করে যাওয়ার লাগবো না, আমরা তো নির্দিষ্ট ঠিকানা খুঁজে পাই না, নির্দিষ্ট জোন খুঁজে পাইছি। মহানয়নে যা খবর লাগামু, কোন কোন ফ্ল্যাটে নতুন নতুন ভাড়াটে উঠছে, তারপর ফুস খবর লইয়া আমরা বাইর করে বেলাবো না, অসুবিধা নাই কে। শুনে টাকা পয়সা আপনি যেহেতু ঠিকঠাক দিয়ে দিচ্ছে, ওই চোর ও ঠিকঠাক আপনার অফিসে চলে আসবো, কোনো অসুবিধা নাই। আপনি না কিন্তু সরষের তেল দিয়া ডাক মেয়েটা ঘুম দেন, বুঝছেন না? সেগুলো হচ্ছে আমার অফিসের টাকা, আমার বস আমাকে খুব বিশ্বাস করে টাকাগুলো আমার কাছে দিছে। আজকে সকালবেলা এই টাকাগুলো নিয়ে আমার আরেক জায়গায় দেওয়ার কথা, সেই লোক তারপর বসকে জানাবে যে সে টাকাগুলো পাইছে, এই বিশ্বাসটুকুর বেস করে আমাকে টাকাগুলো দেওয়া হয়েছে। এই বিশ্বাসটার কারণে আমার অফিসে এখন তত চাকরিটা আছে, আমার এত বড় ক্ষতি, আপনি প্লিজ করবেন না। এতগুলো টাকা আমি কখনো সারা জীবন যদি চাকরি করি তারপরও না এতগুলো টাকা আমি পরিশোধ করতে পারবো না, আপনি আমার টাকাগুলো নিয়েন না প্লিজ। কত টাকা? 20 লাখ টাকা, কিন্তু এটা একটা টাকাও আমার না, পুরো টাকাটা হচ্ছে অফিসের। এই 20 লাখ টাকা ছাড়া আমাকে তার কিচ্ছু নাই, কোনো গহনা নাই, কোনো অর্নামেন্টস নাই, কোনো গলার হার নাই, কিচ্ছু নাই, কোনো বিস্কুট নাই, কোনো thank you.
মা তো স্বীকার করছে টাকা আছে, বাই করতে গেছি। অনেক টাকা। কত? সে তো বলে 20 লাখ টাকা। 20 লাখ টাকা? শোন, আমার এত লাগবে না, জাস্ট 5 লাখ হলেই হবে। আরে তোর তো আচ্ছা শোন, একটু কনফিউশন আছে, একটু কাজ কর। তুই যেখানে চলে আয়, ঠিক আছে? পরটা পরটা দেখা। আচ্ছা ওকে, হ্যাঁ আমি রেডি হয়ে আসতেছি। ওকে। মানে ভালো ছেলে, এই তো ভেরি গুড। নে টাকাটা দে, টাকাটা দে, আমি যাই গা দে। অনেক সুন্দর। এই আমারে পটানোর চেষ্টা করবি না, খবরদার বলে দিতেছি, আমারে পটানোর চেষ্টা করবি না। পটাচ্ছি না। এত কথা বলিস কেন? তোর নামে কথা বলতে নিষেধ করছি, চুপ করে হেনে বয়ে থাক, একটা কথা বলবি না। এই আপনি কত বলতে যাচ্ছেন? ক্লাউনটা কোথায়? এই কি ক্লাউন ক্লাউন করতেছে? এই যে তোর ক্লাউন, এই যে আমি বলছিলাম না, আমি তো বলছি। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। এই তুই যে বাসার নাম্বার দিছিস, নাম দিছিস, সব তো মিলে গেছে, তুই আবার বলছিস রাসেল না মানে কি? হ্যাঁ, বাট উনি রাসেল না। শোন, আমার কাছে মনে হচ্ছে কি যে উনি রাসেলকে বাঁচানোর জন্য কোনো প্ল্যান করছে। কি? এই খবরদার, রাসেলকে বাঁচানোর চেষ্টা করবি না। বল বল রাসেল কই, বল। বেশি কাছে আসা হচ্ছে না? বল রাসেল কই? আরে বুঝতে পেরেছি তো। কি বুঝতে পারছিস তুই? হ্যাঁ কি? এই কোইনসিডেন্টলি তার নাম হচ্ছে রাসেল, ওই ছিল আসলে পার্টনার।
ও চার মাসের বাসা ভাড়া দেয়নি, বাড়িওয়ালা ওকে খুঁজছে। আমি এই বাসায় নতুন উঠেছি। অ্যাকচুয়ালি ভাইয়া, আই এম সো সরি, আমার জন্যে আপনার এত হ্যারেস হতে হয়েছে। বেসিক্যালি বিষয়টা ছিল, এই বাসায় যিনি ছিলেন, যে রাসেল ছিলেন, ওর সাথে আমার রিলেশন ছিল। লাইক ও আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল, বলেছিল যে ব্যাক করে দিবে, বাট তারপর থেকে ওর ফোন অফ, আমরা পাচ্ছিলাম না। অ্যান্ড আমি তিথির সাথে ব্যাপারটা শেয়ার করি, অ্যান্ড আমরা প্ল্যান করি যে আমরা ওকে জিম্মি করব, করে টাকাটা উদ্ধার করব। দ্যাটস ইট। আসলে আপনার সাথে এমন কিছু করার আমাদের কোনো প্ল্যান ছিল না। শাট আপ! এই কথাটাই উনাকে আমি সকাল থেকে বোঝাতে চাচ্ছিলাম। উনি তো আমাকে ভীষণভাবে হ্যারাস করেছেন, অনেক বিরক্ত করেছেন উনি আমাকে। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না বলে দিচ্ছি। আই এম সরি। কি বললেন ভাইয়া? আই এম সরি, আমি আসলে এরকম না। যাও নকল পিস্তল, নকল পিস্তল। আর আমি একদমই এরকম নাই, প্রফেশনাল না। আমার এই গেট আপটা, আমার চুলো নকল, হ্যাঁ, পিস্তলের মতো। আমিও সেটাই ভাবছিলাম যে আপনার মতো এত প্রিটি, এত সুন্দর একটা মেয়ে এমন কাজ করতে পারে না। সেটাই তো ভাইয়া, মানে আপনাকে দেখেও আমার কিন্তু তাই মনে হয়েছে। মানে আপনার চেহারা এত সুন্দর, এত গুড লুকিং, এত কিউট একটা মানুষ এরকম ফটকা হতে পারে এটা না আমার মনেই হয়নি একেবারে। আই এম রিয়েলি ভেরি সরি। কে? প্লিজ খোলেন না, যান খোলেন। পুলিশ, দরজাটা খোলেন। না না, তুই দরজা খুলবেন না, দরজা খুলে। বুঝিনি কে? কতবার বলবো পুলিশ, রাসেল আছে? কোন পুলিশ? রাসেলের বস আমাদের পাঠিয়েছে। দরজাটা খুলবেন নাকি ভাঙতে হবে? আপনি তো আমার কথা শুনছিলেন না, সেখানে যে টাকাটা পৌঁছায়নি, অফিস থেকে খুঁজে বেরিয়েছি, আমার ফোনটাও তো অফ। সেই কারণে আমাকে খুঁজতে খুঁজতে না পেয়ে আমার বাসা পর্যন্ত পুলিশ চলে এসেছে, অফিস থেকে পুলিশ পাঠানো হয়েছে। আচ্ছা ভাইয়া দেখেন, যা কিছু হয়েছে আসলে আমার মনে হচ্ছে যে আমার কারণে হয়েছে, আর তাছাড়া ওর কোনো দোষ নেই। আপনি যা চান আমি তাই দিব, লাইক আমরা সেটাই ম্যানেজ করে দিব। আপনি বললেন আপনি কি চান? সত্যি? হ্যাঁ ভাই, আপনি যা বলবেন তাই করবো, বলেন। আপনাকে যতটুকু দেখলাম, দেখে যা বুঝতে পারলাম আমি আপনার অযোগ্য নই। সো আমি আসলে আপনার কাছে সারা জীবনের জন্য জিম্মি হতে চাই। আমি আমি তো প্রফেশনাল জিম্মি করি না ভাইয়া। ওকে ওকে, তাহলে আমি পুলিশকে ভেতরে আনি, এনে বলি যে আপনি আমাকে কিডন্যাপ করতে এসেছিলেন, টাকাগুলো নিতে এসেছিলেন, পুলিশ আপনাকে নিয়ে যাবে। তিথি হ্যাঁ বলে দে, আমি রাজি বললাম তো আবার হাত কেন ধরবো? আমি ধরতে হবে, কারণ উনি এখন যাবে পুলিশকে গিয়ে বলবে যে আপনি আমার ফিয়ান্সি, আর আপনি বাসায় এসেছেন, ঝামেলা করছেন, সে কারণে আমি মোবাইল বন্ধ করে আপনার সাথে ঝগড়া করছিলাম, উনি ম্যানেজ করতে চলে এসেছেন। ওয়াও, ব্রিলিয়েন্ট। জি।